সামনেই ঈদ, তাই ছোটদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে অনেকেই ভিড় করছেন নওগাঁর বিপণী বিতানগুলোতে, ফলে জমে উঠেছে কেনা বেচা। ছোটদের পাশাপাশি বড়দের জমকালো পোশাকের কমতি নেই দোকানগুলোতে। দরদাম যাই হোক, পছন্দের পোশাক কিনতে পেরে খুশি শিশুরা। আমার সাথে শার্ট নিতে আসি ঈদের কেনাকাটা করতে। জামা নিতে। তবে গত বছরের তুলনায় বিক্রেতারা প্রতিটা পোশাকে বেশি দাম চাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। মানসম্পন্ন কাপড়গুলো অনেক ভালো, কিছু কিছু জিনিসের দাম একটু বাড়ছে। সবগুলো পণ্যের দাম বেশি। গত দুই বছর মহামারীর কারণে বেচাকেনা আশাবাঞ্জক হয়নি, তবে এবার রোজায় ক্রেতাদের সমাগম ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। কাস্টমাররা বছরে একটা বারই কাপড়ের রোজার ঈদেই কাপড় কেনাকাটার স্বাচ্ছন্দ্য বোধ করে সকল কাস্টমারই। নওগাঁ শহরের ছোট বড় প্রায় 450 বিপণী বিতান রয়েছে। ঈদে প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা জেলা চেম্বার অফ কমার্সে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।